হ্যালো বন্ধুরা, আমাদের পৃথিবীতে এমন কিছু রহস্যময় এবং বিপজ্জনক জায়গা রয়েছে যার সম্পর্কে বিশেষজ্ঞগণ আজ পর্যন্ত কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তার মধ্যে অন্যতম একটি রহস্যময় এবং ভয়ঙ্কর স্থান হলো ডেভিলস সি বা শয়তানের সমুদ্র। এর কাজ কারবার অনেকটা বারমুডা ট্রায়াঙ্গেলের মতো। জাপানের কাছে প্রশান্ত মহাসাগরের মাঝে অবস্থিত এই আজব জায়গায় হাজার হাজার ঘটনা রেকর্ড করা হয় যার কোনো ব্যাখ্যা নাই। এই জায়গায় জাহাজ, প্লেন, এমনকি মানুষও নাকি হাওয়ায় গায়েব হয়ে গিয়েছে অনেকবার। জাপানিজ ফিশিং অথরিটি এই জায়গাকে বিপজ্জনক হিসেবে ঘোষণা করেছিল অনেক আগেই। 1952 সালে জাপানি সরকার 31 জন গবেষক সহ একটি জাহাজ পাঠিয়েছিল সেই জায়গায়। আর বলা বাহুল্য, সেই জাহাজ আর মানুষগুলোকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। এই জায়গাকে সবাই ভিন গ্রহবাসীর আস্থানা বলে। আবার অনেকেই বলে এটি অ্যাটলান্টিসের হারানো সভ্যতা। এই জায়গাকে ঘিরে একটি রহস্যের জাল তৈরি হয়েছে আজ পর্যন্ত যার ব্যাখ্যা বিশেষজ্ঞরা দিতে পারেননি। ভবিষ্যতে এর ব্যাখ্যা বিশেষজ্ঞগণ দিতে পারবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে সবার মনে। আপনি একবার কল্পনা করে দেখেন, এমন বিপজ্জনক জায়গায় যদি আপনাকে একা ছেড়ে দেওয়া হয় তাহলে আপনি কি করবেন? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।